তুই কি নয়ন? জবাব না দিতেই ফের প্রশ্ন, কালামের নাতি তুই? জবাব দে, আমরা পুলিশের লোক। এক পর্যায়ে 19 বছর বয়সী তরুণ হাস্যচোখ জবাব দেয়। সঙ্গে সঙ্গে পুলিশের লোক পরিচয়ে দুজন নয়নকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে সেটি চলে যায় মাওয়ার দিকে। নয়নের সঙ্গে থাকা ব্যাগ থেকে 54 লাখ টাকা রেখে তাকে রাস্তার পাশে নামিয়ে দেওয়া হয়। গত রোববার রাজধানীর শ্যামপুরের দোলাইর পাড়ে পুলিশ পরিচয় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, প্রায় অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার পুলিশের 2 কনস্টেবলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দা রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া 2 পুলিশ কনস্টেবল হলেন দেলোয়ার হোসেন ও আবু সাইম। একই মামলায় গ্রেপ্তার অপর 2 আসামি মোশাররফ হোসেন ও আব্দুল বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিন গ্রেপ্তারকৃত 4 আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারি জোনাল টিমের এসআই রফিকুল ইসলাম। এ সময় আসামি দেলোয়ার ও সায়েমের জবানবন্দির রেকর্ড এবং মোশাররফ ও বাতেনের 7 দিনের রিমান্ড চেয়ে পৃথক 2টি আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের রিমান্ড ও দুজনের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এর আগে 8ই অক্টোবর সকালে ব্যবসায়ী আবুল কালাম নগদ 54 লাখ টাকা ব্যাগে নিয়ে মতিঝিলে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। হেঁটে দোলাইর পাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে তার পথরোধ করে দুজন। এরপর জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে আবদুল্লাপুর পার হয়ে রসুলপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় তার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাত পরিচয় 4 জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।